আমাদের উত্তরবঙ্গে এবং আমাদের কোচবিহার জেলায় মাশরুম চাষ খুব বেশি করে হচ্ছে। মাশরুম মাশরুম হচ্ছে। দিদি একটা রিকোয়েস্ট, যদি মিড ডে মিল যখন চালু হবে তখন যদি মাশরুমকে, সেটা এখনি না, আগে চাষটা করে নাও। তোমরা হট করে বলে দাও না, তোমরা বোঝবার ক্ষমতা নেই যে আমার হাতে আমার প্রয়োজন 500 কেজি, আমি উৎপাদন করলাম 1 কেজি, তাতে না ঘরকার না ঘাটকা। এগুলো এরকম ভাবে হয় না, আগে হোক সব রেডি হোক তারপর, ঠিক আছে? তোমরা একটু বুদ্ধি অ্যাপ্লাই, সবসময় ব্রেন অ্যাপ্লাই করো। রেশন কেউ যেন না বলে আমি রেশন পাইনি, জুন পর্যন্ত বলে দেওয়া হয়েছে ফুড বিনা পয়সায়, যার রেশন কার্ড নেই তাকে কুপন দেওয়া হয়েছে। দেখে নেবেন, ট্রান্সজেন্ডার হোক, প্রস্টিটিউট এরিয়া রেড লেটার এরিয়া হোক, মাইগ্রেন্টস হোক, যার কার্ড নেই, গরিব লোক, দেখে নিন কার্ডটা যেন পায়। আর ICDS এর খাবারটা তো আমরা আগেই পৌঁছে দিচ্ছি বাড়িতে বাড়িতে, আর মিড ডে মিলের সেটা যেমন চলছে তেমনি যেন চলে। আর একবার ইনস্ট্রাকশন দিয়ে দাও, অক্টোবর নভেম্বরটা করে দিতে বলো, কারণ 31 অক্টোবর পর্যন্ত অলরেডি আমাদের ICDS সেন্টারগুলো বন্ধ করা আছে, এবং স্কুলও এই ভাব তো এই কালী পুজোর পরে ভাবা যাবে, এই মুহূর্তে ভাবা যাচ্ছে না, কারণ এখন পরিস্থিতি স্বাভাবিক হয়নি। DGC টাইম সে হম লোগো কা পাস কন্ট্রাকচুয়াল স্টাফ হে, আব GTA মে ওকা GTA কর্মচারী হো গিয়া, সো নাও দে আর ইন পেন ডাউন। আমারা GTA মে ভ্যাকেন্সিস ভি হে 400 4500 স্টিল। দেখো অনেক, আবি দেশ মে কিয়া পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি আপকো পতা হে। উই ক্যান আন্ডারস্ট্যান্ড, এট লিস্ট উই ক্যান। দেখো ফর স্টেট স্যালারি ভি বন্ধ কর দিয়া জো আবি নকরি করতে হে। আমারা স্টেট এসে নেই কিয়া, আই জাস্ট ওয়ান্ট টু রিকোয়েস্ট, আমারা স্টেট 100% আম রেশন ভি দিলা লোক কো, হাম পুরা ফ্রি মে ট্রিটমেন্ট ভি কর রহে, হাম স্যালারি ভি দে রহে হে। हम देखो हमारा आशा वर्कर इतना जिंदगी कम में काम करते हैं, उसको हम 1000 टका बढ़ाया, हम 2000 उसको बोनस दिया इसी के लिए। देखो हमारा 3000 करोड़ का रुपया से ज्यादा खर्चा हो गया कोविड में, फ्री ट्रीटमेंट, फ्री बेड, फ्री एम्बुलेंस, कहाँ से आएगा पता? हमारा GST का टका भी नहीं दिया, रुपया नहीं दिया। मैडम इन लोगों को सैलरी एक्चुअली मतलब परफेक्ट सैलरी मिल रहा है, बस छोटा रेगुलेशन पे इश्यू है, एटलीस्ट इन लोगों को। अभी इसको बात अभी मत करो, बिकॉज दिस इज नॉट द टाइम। अभी जिसे चल रहा है उसको चलने दो, ये चलाना ही बहुत मुश्किल काम है, बहुत मुश्किल से हमें काम कर रहा है। अभी एक पेंडेमिक भी चलेगा और सबको सब डिमांड भी आ जाएगा तो कैसे करेगा? कंटिन्यू है, कंटिन्यू करने दो, बात कर लेंगे तुम लोगों के साथ अलग से। तो बोलो कन्याश्री टन्याश्री जो स्कीम गुलो आछे DM रा लक्ष्य रखबें, एवं लाइने जरा हेड अफ द डिपार्टमेंट आछे BDO रा आछेन, স্কুল ছুটি থাকলেও মেয়েদের জন্য এগুলো যেন স্কিমগুলো যেন বন্ধ না হয়, এগুলো যেন টাকা ঠিক মতো যায় সেটা দেখে নিন। আমাদের স্কলারশিপ প্রোগ্রামগুলো রয়েছে, শিক্ষাশ্রী স্কলারশিপ যেটা আছে, পোস্ট মেট্রিক প্রি মেট্রিক স্কলারশিপ যেটা আছে, এটাতে এনরোলমেন্ট কম হচ্ছে, স্লো হচ্ছে। গতকাল দুটো জেলা নিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে DM রা BDO অফিসে ক্যাম্প মোডে সমস্ত হেড টিচারকে স্কুলের সমস্ত রেকর্ড নিয়ে আসতে বলবেন, আর ওখানেই 100% আপডেট করে দেবেন, 2-3টে ডেট 4টে ডেট আপনারা করে নেবেন, এই কাজটা 15 অক্টোবর মধ্যে সম্পূর্ণ করে দিতে হবে।